আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইয়ামস। আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব, যা আপনারা মেহমানদের দিয়েও চমকে দিতে পারবেন। ভিডিও শুরুর আগে আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে সকল রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন কোন তৈরি করার জন্য আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটিকে বাদামি করে ভাজার প্রয়োজন নেই। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটি নরম করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে কুচি করে রাখা চিকেন। চিকেনটি একটু সামান্য সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ি। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব মাপগুলো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটি আপনাদের আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে বরবটি কুচি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এই চিকেন ফিলিংয়ে ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কুচি এবং বাঁধাকপি কুচি। চেষ্টা করবেন বাঁধাকপিটি সর্বদা শেষে দেওয়ার জন্য, কারণ এটি সহজেই নরম হয়ে যায়। খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, এটা খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই। খুব ভালোভাবে এই স্টাফিংটাকে নাড়াতে হবে, তাতে করে নিচ থেকে আর পুড়ে যাবে না। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে তো আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা এখানে অন্য সসও ব্যবহার করতে পারেন। সয়া সসটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে ফ্লেভারের জন্য এতে আমি 2 চা চামচ মতো ম্যাগি মশলা ব্যবহার করব। দিয়ে সামান্য পরিমাণে মিক্স করে নিচ্ছি এবং সবশেষে আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটি জাস্ট ফ্লেভারের জন্য, এটি দেওয়ার পর তেমন রান্না করার প্রয়োজন নেই। চুলারাচি বন্ধ করে ফিলিংটি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি চিকেন কোনগুলো বানিয়ে নিব। এখানে আমি ঘরে কিছু শীট তৈরি করে রেখেছি, এই শীট তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার দেখে নিন কীভাবে কোনটি তৈরি করতে হয়। স্কোয়ার শেপে শীট নিয়ে এর এক সাইড ময়দা এবং পানির একটি মিশ্রণ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। আসলে এই প্রসেসটা মুখে বলে বোঝানোর চেয়ে আপনারা ভিডিও দেখে খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। এবার কোনা করে পানির খিলের শেপে এটিকে একটু কোন শেপ করে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে এবং যে সাইডটি শেষে থাকবে সেই সাইডেও একটু ময়দা এবং পানি মিশ্রণ লাগিয়ে জোড়া দিতে হবে। মাঝে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে আমি আমার স্টাফিংটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি ফিল করা যাবে না, উপরে একটু জায়গা খালি রাখতে হবে, কারণ উপরে মুখটি ভালোভাবে বন্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে মুখটি ভালোভাবে বন্ধ করা হচ্ছে। সব ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন এই ময়দা এবং পানির মিশ্রণটি আঠার কাজে লাগানোর জন্য, এতে করে আর কোনটি ভাজার সময় ছুটে যাবে না। আমার একটি কোন রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি কোন এখানে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে আবারও এক সাইডে কিছু পরিমাণ ময়দা এবং পানি মিশ্রণ লাগিয়ে কোনে শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই ভালোভাবে এর মুখটি সিল করে দিতে হবে ময়দা এবং পানি মিশ্রণ দিয়ে, তা না হলে ভাজার সময় এটি খুলে গিয়ে ভিতরের স্টাফিংটা বের হয়ে যেতে পারে। এগুলো কোন রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। এজন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবং তেলটি গরম হয়ে যাওয়ার পরে এতে আমি কোনগুলো ছেড়ে দিচ্ছি। তেলটি অনেক বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলে এই কোনগুলি এতে ছেড়ে দিতে হবে।
এবং মিডিয়াম আঁচে এগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অবশ্যই একটি চামচের সাহায্যে মাঝে মাঝে এটিকে উল্টিয়ে চারপাশে সমান ব্রাউন কালার নিয়ে আসতে হবে। আমার কোনগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখব। আপনারা এটি যে কোনো সসের সাথে বা স্যালাডের সাথে সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।